আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেনা ফল ভান্ডার। আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে চলেছি। রাজশাহীর সিজনে যে প্রথম আমটা পাকে, সেটা আপনারা জানেন গতবার নিয়েছেন, আগের বারও নিয়েছেন, মানে বরাবর কয়েক সিজন থেকে আমার কাছ থেকে আমটা নিচ্ছেন। সেটা হলো মিয়াদ চারা গুটি জাত। এটা স্বাদে এবং মিষ্টান্নতার পরিমাণ অনেক অনেক বেশি। গুটি জাত কিন্তু আসলে খাইতে যে কে মজার, প্রতি বছর যারা নেয় তারা প্রতিবারই আমার কাছ থেকে আগে আগে অর্ডার করে। এটা হয়তো কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন, কবে পাবেন সে বিষয়ে আপনাদেরকে এখনই জানাবো। আমি আমি ওই গাছের পাশে দাঝুলে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন থোকা থোকা আম ঝুলে আছে, সেটা হলো ওই গাছ। তো সেই বিষয়ে আজকের ভিডিওটা হবে। অবশ্যই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে বেশি কানেক্ট থাকেন তারা ফেসবুকে আমার এই নামে একটা পেজ আছে, সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ সময় মতো আপনারা সেই আমটা পেয়ে যাবেন। আপনাদেরকে দেখাই যে মিয়াদ চারা আমটা কি পরিমাণ ধরে আছে গাছে। আলহামদুলিল্লাহ এবার কিন্তু মিয়াদ চারা প্রচুর হয়েছে, তা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এবং কবে পেতে যাচ্ছে ভিডিওর শেষে আমি বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখেন, স্কিপ করবেন না। আপনাদেরকে দেখায় যে কি পরিমাণ আম ধরে আছে। এই যে দেখুন, এটা হলো মিয়াদ চারা আম গাছ। আমি আমাদের বাসার ছাদে আছি, ছাদে দেখুন ডালগুলো যে আছে একদম সুন্দরভাবে থেকে আছে। আমে কত আম দেখলেই বুঝতে পারবেন। দেখুন আম প্রচুর, আম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া, এই প্রচুর আম ধরে আছে। এটা আমাদের ছাদের পাশে, মানে বাসার পাশে গাছ, তো একদম ছাদের সঙ্গে থেকে আছে আম। দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ রহমতে, আল্লাহর অশেষ রহমতে আম প্রচুর ধরেছে। দেখুন এই যে, দেখলেই বুঝতে পারবেন, এই যে এখনই দেখুন মোটামুটি কালার চলে এসছে তাই মনে হচ্ছে। এই আমটা একদম সিজনের প্রথমে পাকে। সবাই ভাবতে পারবে না যে রাজশাহীতে যখন আম, না সবাই ভাববে যে এখনো সম্ভব না, কিন্তু সেই সময়তে আমার এই গাছের এই মিয়াদ চারা গুটি জাত আমটা কিন্তু পেকে যায়। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং অনেক সুস্বাদু, মিষ্টান্নতার পরিমাণ অনেক বেশি, আপনার আম রূপালির চেয়েও মিষ্টি বেশি, এইরকম একটা মিষ্টি আম। যারা এর আগে নিয়েছেন মিয়াদ চারা আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে, কিন্তু সব এই বিষয়ে ভিডিও আছে, গত বছরের আছে, তার আগের বছরের আছে, সব ভিডিও আছে, আপনারা দেখেন। এই যে আম কত আম ধরেছে আলহামদুলিল্লাহ। গত বছর কিন্তু আপনার এই আমটা পরিচর্যা করতে পারেনি, এই আমটা কিন্তু গত বছর হপার পোকাতে নষ্ট করে দিয়েছিল। অনেক আম ছিল কিন্তু হপার পোকাতে নষ্ট করে দেওয়ার কারণে আমটা পায়নি, তো সেটা হয়তো নসিবে নাই, আল্লাহ নসিবে রাখেনি সেজন্য পায়নি, সেটা নিয়ে আফসোস নাই। তবে এই বছর আলহামদুলিল্লাহ অনেক আম ধরে আছে, অনেক ধরেছে। গাছটা সাইজ একটু ছোট কিন্তু দেখুন প্রচুর আম আছে, প্রচুর প্রচুর আম আছে, মনে হচ্ছে লাইটিং করা আছে আমি, এরকম একটা অবস্থা। আলহামদুলিল্লাহ অনেক আম আছে। তো আপনারা দেখলেন যে আমার গুটি জাত মিয়াদ চারা আম গাছে কত আম ধরেছে। এবার যারা আম নিতে চান তারা নিরাশ হবেন না। গত বছর অনেকজন অর্ডার দিয়েছিলেন কিন্তু আমি দিতে পারিনি আমটা, এতটাই মিষ্টি যারা এর আগে খেয়েছে এবং এতটাই সুস্বাদু এর আগে যারা খেয়েছে, এটার কোনো শ্বাস নেই, অর্থাৎ আটিটাও চিকন, অনেক মাংসের পরিমাণ। এর আগে যারা খেয়েছে তারা কিন্তু এই আমটা ছাড়তে পারবে না, তারা গত বছর অর্ডার করেছিল কিন্তু দিতে পারেনি। এই আমটা আশা করি আগামী এক মাসের মধ্যে, অর্থাৎ 30 দিনের মধ্যে, এই যে রোজা চলছে, ঈদের পর থেকে হয়তো 15 বা 20 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা এই আমটা পেয়ে যাবেন। তো যোগাযোগ রাখুন আমার এই চ্যানেলে এবং ফেসবুক পেজে। অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।